ভজাদা আর এক প্লেট দাও। ও, এবার একটা বিরিয়ানি হাউস খোলো। তোমার বিরিয়ানি না, অমৃত অমৃত। আমাকে দাও তো আর একটা প্লেট। আরে আরে, কি করছোটা কি? থামো থামো, তোমার হাতে রান্না তো খাওয়াই যায় না গো। নিজে কি কানের মাথাটাও খেয়েছো? রায়তা চাইছি, রায়তা রায়তা দাও। ও ভজাদা, তোমার বিরিয়ানি দিনকে দিন ভেজালে ভরেছে, জঘন্য খেতে হচ্ছে। এরকম করলে কিন্তু আমরা আশাই বন্ধ করে দেব। নিহাত কাছে পিঠে দোকান নেই তাই। ও ও, তাই তো বলি, এরকম করলে আর কতদিন চলবে? আমি তো চেষ্টা করছি। তোমার চেষ্টার জন্য আমি আর ছেলেটা না খেয়ে মরি। জঘন্য বিরিয়ানি রেঁধে ভাবো বিক্রি হবে? খাবে লোকজন? নিজে খেতে পারো নিজের রাঁধা বিরিয়ানি? আমি রান্না না করলে কে করবে? আর বন্ধ করে দিলে যে আমার স্বপ্ন একটা ফাইভ স্টার রেস্তোরাঁ খোলার, তা তো কোনো দিন পূর্ণ হবে না। দেখবে দেখবে, একদিন ঠিক আমার রেস্তোরাঁয় লাইন পড়বে। যদি পুরুষ মানুষ হও, যেদিন লাইন পড়বে সেদিন ঘরে ফিরে আমার মুখ দেখবে, তার আগে নয়। কি, তুমি এত বড় কথা বলতে পারলে? বেশ বেশ, তাই হবে। আজ রাতটা এখানেই কাটাতে হবে। ও কে, তোর বিরিয়ানি থেকে বিরিয়ানি ছাড়া আর সব কিছুর গন্ধ বেরোচ্ছে। কে আপনি? আর আমার আমার বিরিয়ানি নিয়ে কথা বলছেন? মানে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমি অতটা ভালো পারি না, কিন্তু আমার আমার রেস্তোরাঁ খোলার যে আজীবনের স্বপ্ন। ওরে বাবা রে, আমি মরছি আমার দুঃখে, আর এ বেটা আমায় দেখে ভয় পাচ্ছে। বলি বলি, মানুষ হয়ে আর কতদিন ভূতের ভয় পাবি রে বেটা? চিন্তা নেই, তাই নেই, আমি আর তোকে কিচ্ছু করবো না। কি হয়েছে কি হয়েছে বলো তো, বলো তো আগে শুনি। আগে বলছিলাম কি যে আপনাকে একটু নিরামিষের উপর নানা রকম রেঁধে খাওয়াই। আসলে অনেকদিন রান্না করিনি তো, বড্ড মন চাইছে। ভালো জিনিস করে খাবো, এই যেমন ধরুন গরম গরম হেঙের কচুরি, কুমড়োর কোপ্তা, এঁচোড়ের কালিয়া, ক্ষীর দেব ক্ষীর, ক্ষীর করে দেব। আগুনে জাল দিয়ে রান্না করবি? দমে সইবে না, যা যা এখান থেকে যা। এই যে শুনুন না, শুনুন, ভালো কিছু মোগলাই ঘরানার খাবেন নাকি? একদম চেটে পুটে খেতে হবে। এই যেমন ধরুন এমন কিছু পদ বানাবো, মুরগ মশলাম, হান্ডি বিরিয়ানি, মাটন মোগলাই। আরে বাবা রে বাবা, আমি যে হাসি থামাতেই পারছি না গো। কি গো, এত হাসি কিসের গো মামদু দাদা? তোমাদের শাকচুনি নাকি তেল জল দিয়ে রান্না করে খাওয়াবে, এসব শুনেও হাসি পাবে না বলো? এই আবার কেমন ধরে কথা গো, শাকচুনি ভূত হয়ে রান্না করবে? ছি 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 ছি, হ্যাঁ
রক্তের স্বাদ মুতেদের যৌবন ফিরিয়ে দেয়, তাই না? আপনিও না, ধন কি যেন। হ্যাঁ, তোমার দুঃখটা বুঝলাম। দুঃখ কি আর বুঝলি আমার, হোম সায়েন্স নিয়ে পড়লাম, এত রান্না শিখলাম, মারা না গেলে আজকে ইন্ডিয়ার বুকে বড় সেফ হতাম। আমারও যে ইচ্ছে একটা ফাইভ স্টার রেস্তোরাঁ খোলার, যেটা পুরো ইন্ডিয়ার লোক চিনবে। রেস্তোরাঁর জন্য দরকার ভালো শেফ, আমার তো অত সামর্থ্য নেই। তাই ভেবেছিলাম নিজেই রান্না করে চালাবো, কিন্তু তা মনে হয় আর হবে না। আমার এই একফালি দোকানটাতেও তালা পড়লো বলে। দুজনের স্বপ্ন সত্যি করতে গেলে দরকার তোর আমার পাশে দাঁড়ানোর, আর আমার তোর পাশে দাঁড়ানোর। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? মেলা না বকে, এগুলো কিনে নিয়ে আয় দেখি দোকান থেকে। এই যে শুনছেন, আজ বিরিয়ানিটা খেয়ে দেখুন, খারাপ লাগলে টাকাই দিতে হবে না। আরে, এ তো অমৃত বানিয়েছো গো ভাজাদা। আরে দাও দাও দাও, এই বাড়ির জন্য চারটে প্লেট প্যাক করে দাও দেখি আমায়। বিরিয়ানির গাড়িটা তো এখানেই দাঁড়াতো, সাথে ওর ওই এক ফালি রান্নাঘর, সেটাও তো দেখতে পাচ্ছি না। ও কি তবে অন্য কোথাও? আচ্ছা, ভজার বিরিয়ানির সেই ভজা কি আর এখানে বসে না ওর বিরিয়ানির গাড়ি নিয়ে? আরে দাঁড়ান এক মিনিট। হে কি, তুমি এই হোটেলে কাজ নিলে শেষে? নিজের রেস্তোরাঁ খোলার স্বপ্ন চুকে গেছে তাহলে? তা গেছে, কারণ নিজেই একটা ফাইভ স্টার রেস্তোরাঁ খুলে ফেলেছি। মানে যত খুশি খাও, এটা তোমার? আগে হ্যাঁ, আমি দেখছিলাম কবে তুমি নিজে থেকে এসে খোঁজ নাও আমার। আমার আমার ভুল হয়ে গিয়েছিল গো, সেদিন ওরকম ভাবে তোমাকে বের করে দেওয়া একদম ঠিক হয়নি গো। একদমই ঠিক করেছিলে, তুমি যদি সেদিন বের না করে দিতে তাহলে আজ এই রেস্তোরাঁ খুলতেই পারতাম না। কিন্তু
তুমি তো রান্নাই করতে পারতে না, এত ভালো ভালো রেসিপি সব বানাচ্ছ কি করে? শেফেরা কি তাদের সিক্রেট রেসিপি কখনো জানায়? খাবার খাও, তার পিছনের গল্প নাই বা জানলে? এই যে দাও দেখি তোমার স্পেশাল বিরিয়ানি, আজ একজন স্পেশাল মানুষ খাবে। হ্যাঁ, মোটেই পাঁচ তারা নয়, আমার তরফ থেকে তোমাকে একটা আস্ত কালপুরুষ দেবো।